আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেক বেশি রিকোয়েস্ট আরেকটি ভিডিও আজকে শেয়ার করব মশারির কভার তো এই ভিডিওটির জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন তাই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করেছি এখানে আমি মশা মশারির কভারের পেছনের অংশে চেন লাগিয়ে নিয়েছি আর চেনটা কিন্তু খুবই সুন্দরভাবে লাগিয়েছি কোনো রকমের মানে চেনের কোনো অংশ দেখা যাবে না কাপড় দিয়ে ডেকে থাকবে সেটিও আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আর কথা না নামেই আজকে ভিডিওতে প্রথমে এখানে আমি বক্রম নিয়ে নিয়েছি আর বক্রমটা হচ্ছে লম্বা এবং চড়া আট ইঞ্চি করে নিয়েছি নেওয়ার পর এটা আমি এভাবে দুইটা ভাজে ভাজ করে নিয়েছি এরপর আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাজ করেছি করার পর ঠিক মাঝখানে কোনা সেভাবে করে চিহ্নিত করে নিয়েছি নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে হচ্ছে চিহ্নিত করার এই পাশে হচ্ছে দেড় ইঞ্চি আর ওই পাশে হচ্ছে দেড় ইঞ্চি তাহলে টোটাল তিন ইঞ্চি তিন ইঞ্চি করে আমি মার্ক করে দিচ্ছি দেওয়ার পর এখানে একটা বৃত্ত সে পাকবো এই যে দেখতে পাচ্ছেন এভাবে করে গোলাকার করে আমি আট করে নিচ্ছি নেওয়ার পর এর পরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করে নিচ্ছি মানে এখানে গোল দাগটা দেওয়ার পরে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ করে আবার পুরোটা এভাবে মার্ক করে নিব। তো একই নিয়মে কিন্তু পুরোটা হচ্ছে দুই ইঞ্চি করে মার্ক করে নিতে হবে তো এই যে আমি এভাবে করে ঘুরিয়ে মার্ক করে নিচ্ছি আর এরপর হলো এখন আমি আবারও দেখাচ্ছি এই যে ভেতরের দিকটা তিন ইঞ্চি করে ঠিক আছে তিন ইঞ্চি করে লম্বা এবং চড়াটা এরপর আবারও এটা এইভাবে দুই ভাঁজ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি কেটে নিব ঠিক এভাবে করে সমান করে আপনারা হচ্ছে বক্রণটাকে ধরে নেবেন তো আপনাদের কাছে যদি বকরম না থাকে পেপার পেস্টিং থাকে সেটা দিয়েও কিন্তু করতে পারবেন অথবা আপনারা চাইলে কাপড় দিয়েও করতে পারেন মানে যা আপনার হাতের কাছে থাকে সেটা দিয়ে করতে পারবেন এরপর এখন আমি কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আমি আরেকটা কাপড় নিয়েছি এই কাপড়টা হলো পিন্ট কাপড় লম্বা এবং চড়া দশ ইঞ্চি করে নিয়েছি নেওয়ার পর এই কাপড়টার উপরে পেস্টিংটা এভাবে বক্রমটা এভাবে বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এক্সট্রা এক থেকে দেড় ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছি এরপর আমি এটা সেলাইটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে বকরমটার উপরে কাপড়টা ভাজ করে করে পুরোটা ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তো সাইড সেলাই করার পর এখন হচ্ছে ভেতরের যে অংশটা আছে সেটাও আমি ঘুরিয়ে একটা সেলাই দিয়ে দিব যাতে করে হচ্ছে মানে কাপড়ের সাথে বক্রমটা লেগে থাকে যাতে করে খুলে না যায় আর পেস্টিং হলে আপনারা চাইলে আয়রন দিয়ে হচ্ছে পেস্ট করে নিতে পারেন এরপর এক্সট্রা কাপড়টা আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখন হলো আমি আরেকটা কাপড় নিয়েছি ব্ল্যাক কালার এই কাপড়টা তো এই কাপড়টা হচ্ছে এখন আমি লম্বা এবং চড়া আঠারো ইঞ্চি করে নিব এই যে এখানে আমি আঠারো ইঞ্চি করে মাপ দিয়ে নিয়েছি এরপর একইভাবে এইভাবে আমি আঠারো ইঞ্চি নিচ্ছি মানে একই মাপ নিতে হবে আপনারা যদি এর থেকে ছোট করতে চান সেক্ষেত্রেও কিন্তু একই মাপ নিতে হবে তো এভাবে করে আমি কিন্তু এখানে হলো কেটে নিয়েছি দাগ দিয়ে তো এই যে আবারও দেখাচ্ছি লম্বা চড়া আঠেরো ইঞ্চি করে নিয়েছি এটা কিন্তু মাঝামাঝি একটা সাইজ তো এরপর এই কাপড়টা দুই ভাজ করে আবার আরেকটা ভাজ দিয়ে চার ভাজে ভাস করে নিয়েছি নেওয়ার পর এটা এই যে এখানে নয় ইঞ্চি পরিমাণ তো নয় ইঞ্চি করে হলো আমি এভাবে মার্ক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন মানে সব দিকে নয় ইঞ্চি করে করে এভাবে করে মার্ক করে তারপর হচ্ছে এটা আমি যেরকম মার্ক করেছি সে অনুযায়ী কেটে নেব তো এই তো এখানে কিন্তু একটা পার্ট একটা পার্ট মানে সামনের পাটটা কাটিং হয়ে গিয়েছে এখন হচ্ছে পেছনের পাটটা তো পেছনের পাটের জন্য এই যে এইভাবে করে আমি কাপড়টা দুই ভাজে ভাজ করে নিয়েছি এটা কিন্তু সব সাইডই খোলা ঠিক আছে এরপর আমি হচ্ছে এখন সামনের যে পাটটা আছে সেটা দুই ভাঁজ করে করে নিয়েছি করে নেওয়ার পর এটার উপরে এভাবে বসিয়ে নিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে ব্যাক পার্ট কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবো হ্যাঁ ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবো সেটা হচ্ছে চেন লাগানোর জন্য যাতে করে আমি হচ্ছে খুব সুন্দরভাবে চেনটা লাগাতে পারি এবং কাপড়টাও যাতে শর্ট না হয়ে যায় ঠিক আছে সেজন্য এক্সট্রা কাপড়টা নিয়েছি নেওয়ার পর আমি হচ্ছে এখন সামনের পার্টটা হচ্ছে এর উপরে সুন্দর করে বসিয়ে নিয়েছি মানে এক ইঞ্চি ছাড়িয়ে হচ্ছে বসিয়ে নিয়েছি এক ইঞ্চির পরিমাণ নিচে বসিয়ে নিয়েছি নেওয়ার পর এখন আমি এভাবে মার্ক করে নিচ্ছি যেহেতু এটা ব্ল্যাক কালার কাপড় খুব একটা বোঝা যাবে না সেই জন্য আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে এভাবে দেখাচ্ছি তো মার্ক এখন হচ্ছে এই মার্ক অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছে এক্সট্রা কাপড়টা সহ মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি তো আমার কিন্তু আরও দুটি চ্যানেল আছে এটা হচ্ছে নুসরাত ফ্যাশন নুসরাত ফ্যাশন ডিজাইনস নামে সেখানেও কিন্তু আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি ডিজাইনগুলো আপলোড করে থাকি আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে দিয়ে দিব তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এখন এই এক্সট্রা যে এক ইঞ্চি নিয়েছি সেটা এইভাবে ভাজ করে চেনের উপরে যে এরকম করে সেলাই করতে হবে তো সেলাইটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এখন আমি এই যে দুইটা পার্ট সমান করে আগে ধরে নিয়েছি মানে সমান করে নিয়েছি নেওয়ার পর উপরের দিকে হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করেছি আর নিচের দিকে দুই ইঞ্চি পরিমাণ মার্ক করেছি এর কারণ হচ্ছে এই কাপড়টা লম্বা থেকে হচ্ছে চেনটা ছোট এই জন্য আমি উপর থেকে দুই ইঞ্চি আর নিচে থেকে দুই ইঞ্চি বাদ দিয়েছি এরপর এইভাবে করে আমি হচ্ছে উপরে এই পর্যন্ত ভালো করে স্টিচ দিয়ে তারপর হচ্ছে আবার নিচের দিকটাও ভালো করে স্টিচ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কিন্তু ভালো করে কিন্তু ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে এরপর এখন হচ্ছে এটাকে যে এরকম করে ভাজ করে দিব। উল্টা দিকে এরকম ভাজ করে দিচ্ছি যতটুকু এক্সট্রা কাপড় আছে ভাজ করে দিয়ে তারপর হলো এটা আয়রন করে নিয়েছি তো আপনারা চাইলে নখ দিয়ে চেপে চেপে নিতে পারেন আয়রন না থাকলে তারপর হলো এখন কাপড়টা সোজা করে নিয়ে চেনটা ভিতরের দিকে ইনসার্ট করে দিয়েছি দেওয়ার পর এখন হচ্ছে এই যে কোনো এক সাইড থেকে যে দেখতে পাচ্ছেন চেনটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো কিন্তু চেনটা কাপড়ের সাথে জয়েন্ট করে নেবেন এটা চেনটা বন্ধও করে নিতে পারেন অথবা খুলেও কিন্তু আপনারা এভাবে সেলাই করতে পারেন বাট চেনটার উপরে আপনারা কাপড়টা রাখবেন তাতে করে চেনটা দেখা যাবে না আর ফিনিশিংটাও কিন্তু ভালো হবে তো এই যে সেলাই করে নিয়েছি এরপর এটাকে আবার এই যেভাবে ঘুরিয়ে মানে যেখানে আমি দু ইঞ্চি শেষ করেছিলাম সেখান পর্যন্ত এসে ঘুরিয়ে আবার হচ্ছে আরেক সাইডও একই নিয়মে এখানে লাগিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু ঘুরিয়ে আমি ভালো করে এখানে সেলাই দিয়ে নিয়েছি তো এতটুকু চেনটা লাগানো কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই নিয়মে যদি আপনারা চেন লাগান তাহলে কিন্তু ফিনিশিংটা অনেক সুন্দর হবে তো এই তো ব্যাক পার্টটা হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি ডিজাইনটা হলো সামনের যে পার্টের কাপড়টা আছে সেটার সাথে হচ্ছে যে ডিজাইনটা যে এখানে সেলাই করেছিলাম সেটা হচ্ছে লাগাবো তো এখন হলো ডিজাইনের কাপড়টা আমি চার ভাজে ভাজ করে মাঝখানে চিহ্ন দিয়ে নিয়েছি এবং একইভাবে সামনের পাটে যে কাপড়টা আছে সেটাও চার ভাজে ভাজ করে মাঝখানে হচ্ছে চিহ্নিত করে নিব এর কারণ হচ্ছে যাতে করে সমানভাবে ঠিক মাঝখানে হচ্ছে ডিজাইনটা বসে তো এটা দেখতে পাচ্ছেন এভাবে করে ঠিক মাঝখানে বসিয়ে এখন আমি সেলাই করে দিব। প্রথমে ভেতরের অংশটাই যেভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করার পর এখন এভাবে করে কিছুটা কাপড় রেখে বাকি কাপড়টা কেটে নিচ্ছি তারপর আবার এই কাপড়গুলো সেলাইয়ের বাইরে একটু একটু করে কেটে নিচ্ছি যাতে করে এটা যখন উল্টাবো তখন যাতে এটা দেখতে ফিনিশিংটা ভালো হয় তো এই যে আমি উল্টে নিয়েছি উল্টে নিয়ে হচ্ছে এভাবে করে কাপড়টাকে সমান করে নিয়ে এ পর্যায়ে চাইলে আপনারা আয়রন করতে পারেন যদি আয়রনের ব্যবস্থা থাকে আর না করলেও কোনো সমস্যা নেই এরপর এভাবে করে সোজা করে নিয়ে এখন এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো আমার প্রত্যেকটি ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে একদমই সহজভাবে বোঝানোর চেষ্টা করি তারপর কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এরপর ভেতরটা সেলাই করার পর এখন আমি বাইরের অংশটা উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এতটুকু সেলাই হওয়ার পর এখন আমি আরেকটা ডিজাইন করার জন্য একটা কাপড় নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ চড়া এরপর কাপড়টাকে দুই ভাজে ভাজ করে এখন আমি এভাবে করে হচ্ছে সেলাই করে দিচ্ছি এটা আমি একটা চিকন পাইপিং তৈরি করব। তো সেলাই করার পর এরপর আমি হচ্ছে একটা বড় শুই নিয়েছি আর আট পাট সুতা আমি গেথে নিয়েছি এখানে এরপর হচ্ছে এটা প্রথমে সুতাটাকে এক সাইড থেকে কাপড়ের এক সাইডে আটকে নিচ্ছি এরপর সুয়ের যে উল্টা সাইড আছে সেটা আমি ভেতর দিয়ে দিয়ে আরেক সাইড দিয়ে বের করে নিচ্ছি নেওয়ার পর এভাবে টেনে টেনে হচ্ছে পাইপিন তৈরি করে নিতে হবে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে আর এটা নিয়ে হচ্ছে আমার আরেকটি ভিডিও আছে নুসরাত ফ্যাশন চ্যানেলে আপনারা চাইলে সেটা দেখতে পারেন এরপর এখান থেকে হলো আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণ রাখছি ঠিক আছে প্রথমে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ নিচ্ছি নিয়ে এটাকে এভাবে গোল করে এভাবে গোল করে হচ্ছে একটা কাপড়ের উপরে আরেকটা কাপড় দিয়ে এভাবে ভালো করে সেলাই করে আটকে দিচ্ছি আপনারা যদি চান তাহলে কিন্তু এটা সেলাই মেশিন দিয়েও সেলাই করতে পারেন তবে আমার কাছে মনে হয় হাতে সেলাই করলে ভালো হয় এরপর এই যে দেখতে পাচ্ছেন গোলাকার আমি একটা তৈরি করে নিয়েছি ডিজাইনের জন্য এরপর আমি সাড়ে পাঁচ ইঞ্চি মার্ক করে তারপর হলো আমি কেটে নিচ্ছি আর এই মাপে কিন্তু আমি এখানে হচ্ছে আটটা ফিতা তৈরি করব ঠিক আছে মানে আট টুকরো এখানে আমার পাইপিংয়ের কাপড় লাগবে তো এভাবে করে আমি কেটে নিয়েছি এখন হলো আমি আরেকটা ডিজাইন এই অংশটা আপনারা একটু খেয়াল রাখবেন মনোযোগ সহকারে প্রথমে আমি পাইপিনের কাপড়টা দুই ভাজে ভাজ করেছি তারপর রিংটার ভেতরে দিয়ে তারপর হচ্ছে আমি আবারও আরেকটা যে ফোল্ড অংশ আছে সেটার ভেতরে দিয়ে এরকম পাইপিন পাইপিনের মতো ডিজাইন তৈরি করে নিয়েছি তো আমি এটা আপনাদেরকে কতটা বোঝাতে পারেছি জানি না আপনারা একটু কষ্ট করে হচ্ছে ভিডিওটা দেখে আপনারা একটু মানে বুঝে নেবেন যে কিভাবে আমি এই ডিজাইনটা তৈরি করেছি তো একই নিয়মে কিন্তু বাকিগুলো আমি এরকম করে গেট দিয়ে দিয়ে হচ্ছে এরকম সুন্দর একটি মানে রিংয়ের সাথে সুন্দরভাবে আটকে নিয়েছি নেওয়ার পর এটাই যে এভাবে উল্টো দিকে ঠিক আছে মানে ডিজাইনটার উল্টো দিকে হচ্ছে আমি লাগাচ্ছি আর এরকম আমি ফেবিকল নিয়েছি এটা আটকানোর জন্য যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা যে মানে ফিতা আছে একটার সাথে হচ্ছে আরেকটা ফিতার আরেক অংশ লাগিয়ে নিতে হবে তো এই যে এইভাবে করে হচ্ছে আঠা দিয়ে আমি লাগিয়ে নিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো করে নিব এখানে যে পাইপিনের মানে যতটুকু অংশ আছে একটার সাথে আরেকটা লাগাতে হবে এভাবে করে আমি সবগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি একটু কিন্তু শুকিয়ে নিতে হবে এরপর আমি আরেকটা গোলাকার করে ব্ল্যাক কালার কাপড় লাগিয়ে নিয়েছি এখন মানে মোটামুটি শুকিয়ে গেলে তারপর হচ্ছে সেলাই করে নেবেন ঠিক আছে কারণ এটা যদি আপনি আঠা দিয়ে রেখে দেন তাহলে পরবর্তীতে দেখা যায় ধোয়ার পরে আঠাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য হচ্ছে আপনারা কী করবেন একটু উপরে একটা চাপ সেলাই দিয়ে দেবেন যেটা আমি করেছি তো চাপ সেলাই দিয়ে নেওয়ার পর এখন হলো আমি এই কাপড়টা নিয়েছি এটা হচ্ছে কুচি দেওয়ার জন্য তো এখানে মোটামুটি হচ্ছে একশো চুয়াল্লিশ ইঞ্চি কাপড় আছে তো এটা আমি একটা কাপড়ের সাথে একটা কাপড় জয়েন করে নিয়েছি কারণ এখানে দুই হাত বহরের খুব বেশি লম্বা কাপড় নেই সেই জন্য আর এই কাপড়টা চড়া হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ আর লম্বাটা মানে কতটুকু কুচির কাপড় লম্বা লাগবে সেটা তো বললাম একশো চুয়াল্লিশ ইঞ্চি বাট এটা হচ্ছে আপনারা এইভাবে করে মানে রাউন্ড অংশটা গোলাকার অংশটা কত আছে তার থেকে ডাবল নিবেন কুচির কাপড়টা চাইলে বেশিও নিতে পারেন যদি আপনারা বেশি কুচি দেন এরপর হচ্ছে এখন আমি এই কাপড়টার একটা সাইড হচ্ছে এভাবে চিকন করে ভাজ করে সেলাই করে দিচ্ছি তো পুরোটা কিন্তু একই নিয়মে এরকম ভাজ করে করে আমি সেলাই করে নেব সেলাই করে নেওয়ার পর এটা যেহেতু দুইটা মানে সাইড হচ্ছে খোলা আছে এখন হচ্ছে দুইটা সাইড হচ্ছে এভাবে সমান করে ধরে সেলাই করে এটা আটকে দেব মানে খোলা অংশ থাকবে না এটা আমি আটকে দিচ্ছি এরপর এখন কুচিগুলো কীভাবে লাগাবেন সেটা একটু খেয়াল করে দেখুন এই যে আমি হচ্ছে সামনের পাটের কাপড়টা এখানে সোজা করে নিয়েছি এরপর কুচির কাপড়টা উল্টো করে আমি হচ্ছে এভাবে ছোট ছোট করে কুচি দিয়ে নিয়েছি কাপড়টা কিন্তু এখন উল্টা আছে তো যখন আমি যখন আমি হচ্ছে ব্যাক পার্টটা এটার সাথে জয়েন করে দিব তখন হচ্ছে সুন্দর করে কুচি কাপড়টা সোজা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছোট ছোট করে কুচি দিয়ে নেবেন তো একই নিয়মে কিন্তু আমি হচ্ছে পুরোটা এরকম ছোট ছোট করে কুচি দিয়ে নিব আপনারা চাইলে আগেও কুচি দিয়ে মানে এটার মাপ অনুযায়ী আগে হচ্ছে কুচিগুলো সেলাই করেও কিন্তু লাগিয়ে নিতে পারেন তো এতটুকু হয়ে গিয়েছে এখন এর উপরে হচ্ছে আমি ব্যাক পার্টটা হচ্ছে জয়েন করে দিব। সেই জন্য কুচি কাপড়গুলো এগুলো হচ্ছে এই যে মাঝখানে নিয়ে আসতে হবে মাঝখানে এনে তারপর হলে যেভাবে করে কাপড়টার সাথে লাগিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে দিতে হবে তো আমি আপনাদেরকে সেলাইটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কোনো এক সাইড থেকে শুরু করলেই হবে এরপর এভাবে করে দুইটা কাপড় সমান করে ধরে তারপর হচ্ছে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আর কুচির কাপড়টা আপনার ভেতরে এভাবে হচ্ছে ভেতর দিকে দিয়ে দিয়ে সেলাই করবেন কারণ হলো অনেক সময় দেখা যায় কুচির কাপড়টা এই কাপড়টার সাথে আটকে থাকতে পারে বা কুচি এলোমেলো হয়ে যেতে পারে সেটা খেয়াল রাখবেন তো এই তো আমি সেলাই করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আমি মশারির কভারটা তৈরি করেছি আশা করছি আপনাদের কাছে আজকে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবে না আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ